জনপ্রিয় অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় নতুন নাটকীয়তা সামনে এসেছে। গত বুধবার রাত একটা নাগাদ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে জানা যায় 67 বছর বয়সী ভারতীয় এই অভিনেতার। অ্যাটাকের পূর্বে তিনি এক শিল্পপতির আয়োজিত হোলি পার্টিতে অংশ নিয়েছিলেন এমনটাই জানায় দিল্লি পুলিশ। এমন সময় তিনি যে ফার্ম হাউসে অবস্থান করেন সেখান থেকে বেশ কিছু মেডিসিন উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম ANI এর সূত্রে জানা যায় যে দিল্লি পুলিশ এখনও মৃত্যুর সঠিক কারণ জানায়নি। সম্পূর্ণ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তারা। অন্যদিকে মৃত্যুর কারণ না জানায় রহস্য ক্রমশ বেড়েই চলেছে। পুলিশ ওই শিল্পপতির পার্টির গেস্ট লিস্ট চেক করতে গিয়ে আরও জানান যে পার্টিতে উপস্থিত একজন ইতিপূর্বেই পুলিশের অপরাধীর তালিকায় যুক্ত ছিলেন। এর আগে সতীশ কৌশিকের কাছের বন্ধু ও অভিনেতা অনুপম খের PTI নামক এক এজেন্সিকে জানান যে সতীশ তার বন্ধুর বাসায় অবস্থানকালে নিজের খারাপ লাগার কথা জানিয়েছেন। তার ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে যাবার পথে রাত একটা নাগাদ গাড়িতেই তিনি হার্ট অ্যাটাক করেন। সিনেমাপ্রেমীদের মতে তেরে নাম মুঝে কুছ কেহনা হ্যায় সিনেমার মতো আরও কিছু ভালো সিনেমা উপহার দিতে পারতেন নির্মাতা সতীশ কৌশিক। তার এমন হঠাৎ মৃত্যুতে শোক যেন কাটছেই না বলিউড পাড়ায়। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা।